ওয়েলকাম টু মাই চ্যানেল পেলিস মাদার্স ওয়ার্ল্ড। আমি শুভ্রা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শনিবার, আমরা খড়গপুর থেকে খড়গপুরে আসলাম বৃহস্পতিবারে। তো শুক্রবারের দিন বাড়িতে অনেকদিন ছিলাম না, তো একটু সেট করতে সময় লেগেছিল। তো আজকেও অনেকটাই কাজ হয়েছে, এখনও কিছু বাকি আছে, তো সেগুলো করব। তো রান্নাটা বসিয়েছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। রান্নাটা আমি রান্নাঘরের অবস্থা তো যাহাই খারাপ হয়ে থাকে, তো চলো রান্নাটা করি, তোমাদের তোমরা দেখতে থাকো। তো আমি ডাল, মটরের ডাল সেদ্ধ করে নিয়েছি কুকারে। এটা ফড়ং মারবো কারি পাতা সর্ষের তেলে দিয়ে, একটু পাঁচফড়ং দেবো, দিয়ে নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো। মশলা আদা জিরে দিলে হয়, তো আমি আর দেবো না, প্লেনের উপরে করবো। লাস্টে একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে নেবো। তো আর করবো, মটরের ডাল ভিজিয়েছি, ওটা চাপড়ি করবো, করে বেগুন দিয়ে, আলু দিয়ে একটু গামাখা করে রসা করবো। আর শাক নিয়ে এসেছিল, শাকটা যেমন আমি করে থাকি, রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেবো। তো চলো আজকে রান্নাটা দেখতে থাকো সিম্পলের উপরে। এই ডালটা কারি পাতা ফড়ং দিয়ে আমার শাশুড়ি মা করে, খেতে খুব ভালো লাগে। তো মায়ের মতন হয় না, তো আমি করি, মোটামুটি ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। কিন্তু মায়ের হাতের এই ডালটা খেতে খুব ভালো লাগে। তো বাড়ি থেকে কিছুদিন না থাকলে, বাড়িতে খুব খারাপ অবস্থায় হয়ে থাকে ভুলে বলে, তো সেটা সেট করতে কিছুদিন টাইম লেগে যায়। তো এক সপ্তাহ একটু কষ্ট হয় খুব সব কিছু সেট আপ করতে, তারপরে আবার স্বাভাবিক চলে। কিন্তু এসে এসে কিন্তু একদিন খুবই অসুবিধা হয়। তো মটরের ডালটা বেটে নিয়ে চাপড়ি করে নেব। তো কিছু রসাই দেব আর কিছু ভাজা রেখে দেব। ভাজা যেটা রাখবো ওটা পেঁয়াজ দিয়ে ভাজবো। আর হাজবেন্ড কিছু বড়া টিফিনে নিয়ে যাবে, তো চলো ভেজে নিই।
রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুনটাকে ভাজা ভাজা করে নেব। তেল দিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে লাস্টে একটু চিনি দিয়ে দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে শাক ভাজা রেডি হয়ে যাবে। আর এই বড়াটা হাজব্যান্ড দিয়ে নিয়ে যাবে। তো ফাইনাল রান্না হচ্ছে ডাল শাক ভাজা, চাটনি ভাজা আর রসা। তো হাজব্যান্ডের আজকে দুপুরে ডিউটি 2:10, তো ওকে খেতে দিচ্ছে, মেয়ে স্নান করছে, তো ও স্নান হলে ওকে আর বাবাকে খেতে দিয়ে দেবো। তো আগে হাজব্যান্ডকে দিয়ে আমি ওকে আনি। তো বেড়াতে গেলে তো অনেক জামা কাপড় হয়, তো সবগুলো কাঁচা হয়ে গেছে। এবার সব ফোল্ড করবো, করে যেগুলো আলমারিতে রাখার রাখবো, যেগুলো করার জন্য আছে সেগুলো আলাদা রাখবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটি ব্লগে। আজকের মতন টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হবে।